এবছর আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের পূজো হেরিটেজ পূজো ইউনেস্কো থেকে আমাদের পুরস্কার পেয়েছে। আমরা খুব আনন্দিত। এই দুর্গা পূজাতে পদ্মফুল ছাড়া দুর্গা পূজা সম্পাদিত হয় না। স্বাভাবিক কারণে এবছর আমাদের দক্ষিণবঙ্গ এবং বিহার ঝাড়খণ্ড থেকে পদ্মফুল নিয়ে এসে আমাদের উত্তরবঙ্গ সহ নর্থ ইস্টের পার্শ্ববর্তী রাজ্যগুলোতে আমাদের এবার পদ্মফুল দুর্গা পূজার জন্য, কালী পুজো এবং অন্যান্য পূজার জন্য আমরা পাঠাবো। বিশেষ করে দুর্গা পূজায় মালদা জেলার ইংরেজ বাজার এবং ওলমালদা পৌরসভা এলাকার মালদা জেলার সমস্ত দুর্গা পূজার চাহিদা মিটিয়ে আমরা সমগ্র উত্তরবঙ্গ এবং আমাদের নর্থ ইস্টের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে সেখানে আমরা পদ্মফুল সাপ্লাই করব। ইতিমধ্যে প্রায় 5 লক্ষ পদ্মফুল আমাদের কোল্ড স্টোরে মজুদ করা হয়েছে। বিভিন্ন পদ্ম চাষি এবং যারা পদ্মফুল ব্যবসা করে তারা এখানে কোল্ড স্টোরে পদ্ম নিয়ে এসে মজুদ করছে। আমরা একেবারে বাণিজ্যিক কারণ ছাড়া দুর্গা পূজায় যাতে খুব সহজভাবে আমাদের পদ্মফুল পৌঁছানো যায় সে ব্যবস্থা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মালদা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, অনার্সদের পক্ষ থেকে আমরা লাভের দিকে তাকিয়ে না রেখে সামান্য অত্যন্ত খুব কম খরচে, মানে লো কস্টে আমাদের পদ্মফুলগুলো কী করে মজুদ করা যায় তার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। মালদা কোল্ড স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশন। কালার বলছে না, কালারটা ভালো বলেছিলাম। আমাদেরকে কেন দিবে না বলেন তো, এক জায়গাতে বসবো না, ওর মালে তো বাইরে ছিল। তোর মতন ছাইলা পাইলে যে কেউ বলবে বাইরে। আসি, হ্যাঁ কাস্টমার এমন বলছে 50 পয়সা কি যেটা খরচা হয়েছে সেটাও দেয় না। নমস্কার।